নমস্কার দর্শকবৃন্দ, আবার মর্নিং স্কুল চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করল ডিপিএসসি। হাঁসফাঁস গরমে ধুঁকছে উত্তরবঙ্গ মর্নিং স্কুল ডুয়ার্সে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ভরা শ্রাবণেও গরমের আজ মাত্রা ছাড়িয়েছে ডুয়ার্সে। প্রায় প্রতিদিন কোনো না কোনো স্কুলে গরমে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও অতিরিক্ত আর্দ্রতার জেরে সকাল 10টার মধ্যেই রিয়েল ফিল 50 ডিগ্রি। মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টির পরেই বাড়ছে ভ্যাপসা অস্বস্তি। এই পরিস্থিতিতে আলিপুর দুয়ারের প্রাথমিক স্কুলগুলিতে সকালে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ ডিপিএসসি। মঙ্গলবার থেকে আবহাওয়া না বদলানো পর্যন্ত সকালে স্কুল চলবে। জেলা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফেও সকালে ক্লাস চালুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান জেলা অবর বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আহসানুল করিম। আবহাওয়াবিদ সুবীর সরকার বলেন, এই মুহূর্তে ডুয়ার্সে বর্ষা খানিকটা নিষ্ক্রিয় রয়েছে, ফলে রোদ উঠলেই জমা জল বাষ্প হয়ে গিয়ে আর্দ্রতার পরিমাণ ভীষণভাবে বাড়িয়ে তুলছে, যা সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যায়। এবার সেই অনুভূতি জুলাইতেই মালুম হচ্ছে। আগামী আরও 7-10 দিন এমন আবহাওয়া থাকার সম্ভাবনা। ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন যে এই আবহাওয়া পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের অস্বস্তিতে ফেলেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। সব দিক বিবেচনা করে আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা সকালে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছি। শুধু ডুয়ার্স নয়, উত্তরবঙ্গ জুড়েই এখন অস্বস্তিকর আবহাওয়া। শনিবার রাতে ও রবিবার সকালে শিলিগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহারের মতো কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও তাতে গরম কাটেনি মোটেই। গত 24 ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 37.9, 36.9, 36.3 এবং 38 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 38.4, 37.9, 37.5, 38 এবং 37 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বোঝা যাচ্ছে যে এই বর্ষায় গরমের যে দাপট, তাতে কিন্তু বাধ্য হয়ে ডিপিএসসি আলিপুরদুয়ার থেকে মর্নিং সেশনে স্কুল চালুর বিজ্ঞপ্তি জারি করেছে। এবং যতদিন না পর্যন্ত বৃষ্টি পুরোপুরি শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত মর্নিং সেশন অর্থাৎ সকালে স্কুল হবে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।